স্বাগত। আমি আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বিষয় হচ্ছে চারকোল মাস্কের ব্যবহার ও ফলাফল। আজ আমি চারকোলের এই মাস্কটা ব্যবহার করব। তো ঘরে বসেই আমরা এই চারকোল মাস্কটা ব্যবহার করতে পারি এবং খুব সুন্দর একটা রেজাল্ট পেতে পারি। চলো রেজাল্টটা কি হয় দেখতে থাকি। তো প্রথমে আমি আমার টিপটা তুলে নিলাম, মুখটা আগেই ধুয়ে নিয়েছিলাম নরমাল ওয়াটার দিয়ে। তো এটা এভাবে ঢাকনাটা খুলে নিতে হবে, তারপরে আস্তে আস্তে এই যে অল্প অল্প করে নিতে হবে, অনেকটা কিন্তু বার করে যাবে না, অনেকটা বার করলে শুকিয়ে যাবে। তাই এভাবে অল্প করে বার করে এভাবে লাগিয়ে নিতে হবে। কপাল থেকে আমি স্টার্ট করলাম আস্তে আস্তে করে, খুব বেশি বার করলে বেকার নষ্ট হবে, শুকিয়ে যাবে, আর এটা খুব তাড়াতাড়ি শুকায়। আর সেই জন্য অল্প অল্প করে বার করে প্রথমে ভুরুর ওপর থেকে অর্থাৎ একটু ডিস্টেন্স বজায় রেখে, কারণ ভুরুতে যদি লাগে তবে আমার ভুরু শুদ্ধ, ভুরুর পশম শুদ্ধ উঠে যাবে। এমনিতেই ভুরুতে আমার পশম নাই। তো এইভাবে ধীরে ধীরে লাগাইতেছি। দেখো এবার কপালে লাগানো হয়ে গেছে। এবার নাকের উপরে আমি একটা কালো টিকা পরে নিলাম। কেমন লাগতেছে আমার এই কপ? ওরে বাবারে কেমন লাগতেছে দেখো। জয় হো, যাই বাজরাম বলে। আচ্ছা ওরে বাবা, নিজেরা তো নিজেরা দেখে ভয় পাইতেছি। তো সবারই এটা করা উচিত, মানে সবার না সরি, যারা পার্লারে যাওয়ার সময় পায় না, যাদের ঘরে অনেক কাজ থাকে, পার্লারে যাওয়ার সময় বলো বা কারো মানি প্রবলেম বা ইচ্ছা নাই পার্লারে যাওয়ার, বাড়িতেই এসব করে ফেলা যায়, অনেক কিছুই করা যায়। মেয়েদের অনেক টোটকা জানা আছে, নিজেদের সুন্দর করে তোলার জন্য ঘরোয়া অনেক টোটকা অনেকেরই জানা আছে এখনকার দিনে। তো সেগুলো তো ব্যবহার করা যেতেই পারে। তো আমি মাস্কটা বাড়িতে কিনেই নিলাম, কিনে ঘরে বসেই করলাম, করছি। তো এখন একবারও করিনি, দেখি রেজাল্টটা কেমন আসে। তো দেখতে থাকো সবাই। তো দেখো আমার এক সাইড লাগানো হয়ে গেছে। ওরে বাবা কেমন লাগতাছে রে বাবা রে, আমি তো ভয় পাইয়া যাইতাছি রে। তো এইভাবে আস্তে আস্তে লাগিয়ে নেওয়া উচিত, হচ্ছে সবারই লাগানো উচিত, এটা না মানে রূপচর্চা করা উচিত সবারই যারা ঘরের কাজে ব্যস্ত থাকে। তো নিজেকে একটু সুন্দর করে তোলার জন্য একটু সময় যেটা ফ্রি টাইম থাকে সেটা নিজের জন্য দেওয়া উচিত সববার, সব মহিলা বা সব পুরুষে, যেই হোক ছেলে মেয়ে সবাই সমান এক, সবাই নিজের রূপচর্চা করে। তো ওরে বাবা গোল গোল মরি চো, খাও মাও খাও। তো এটা আমি 15 মিনিট রাখবো, 15 মিনিট পরে এটা আমি তুলে ফেলবো। তো দেখে থাকো, চলো ওকে দেখা হচ্ছে 15 মিনিট পরে। এসে গেছি আমি 15 মিনিট পরে। দেখো মুখটা কেমন শুকাইয়া গেছে বাবা, টপটপ হয়ে গেছে মুখটা বাবা। এবার আমি এটা তুলে দেবো কিন্তু, হ্যাঁ এবার দেখতে থাকো কেমন কেমন করে তুলতে আসছি সেটা দেখো। উঠতেছে না, আমি তাও জোর করে তুলি, তাই না? তুলবো তুলবো, চামড়াটা আমি তুলে দেবো, চামড়া তুললে আমি ফর্সা হইয়া ফর্সা হইয়াই সারু মাছ। ওই দেখো, ওই দেখো তুলতে আসছি দেখো। ও বাবা ওই দেখো আমার চামড়া উঠে যাইতেছে মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ ওই তো, ওই তো কাম হইতেছে মনে হচ্ছে। হ্যাঁ 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 কাম হয়েছে হয়েছে হয়েছে, এই তো অনেকটাই কাম হয়েছে। তো দেখো দেখো, ও মা ও বাবা কেমন লাগতেছে দেখো। ও বাবা চুলে লাগিয়ে আছে না, আমি তো দেখতেই পাই না এই যখন লাগিয়ে আছে চুল। এখানে যা গরম কি কমু, দেখো ঘামে গেছি, কপালে শুকাইতেছিল না, ঘামে গেছি না, এই এই তো ঘামে আবার আবার ভিজে গেছে, উঠতেছে না। ও আমি তুলে দেব, দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো একবার দেখো ব্যাক সাইডটা দেখো। দেখো না তেমন ওঠে নাই, কারণ আমার মুখে বেশি নাই, যাদের মুখে খুব বেশি থাকে, খুব ক্লিন করার সময় পায় না, তাদের মুখে এসব প্রচুর ব্ল্যাকেস্ট হোয়াইটেস্ট আছে, তাদের মুখে প্রচুর দেখা যায়। তো উঠে আছে, এরকম আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখো, মুখে কিন্তু কিছু লাগানো নাই। লিপস্টিক টিপ আর সিন্দুর পরছি, আর একটা কানে দুল পরছি, একবার স্নানটাও করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নতুন নতুন ভিডিও দেখার জন্য অল অপশন চুজ করে রেখে দিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ফুল ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।
টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।